বাংলাদেশ ক্রিকেট যেন একটা আটকের মেলা, একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। শেষ পর্যন্ত অধিনায়ক করতে চান না বিশ্বকাপে সাকিব আল হাসান, এমন একটি নিউজ করেছেন ডেইলি স্টার। আর মাত্র 8 দিন পর শুরু হবে 2023 ওয়ানডে বিশ্বকাপ, অথচ এখনও বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই বিষয় নিয়ে অনিশ্চয়তার মধ্যে নতুন করে বড় শঙ্কা জেগেছে। বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক হিসেবে নাও দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। বাংলাদেশ ক্রিকেটের আগের দিনটি কেটেছে নানা রকম গুঞ্জন আর নাটকীয়তার মধ্যে। ছুটি কাটিয়ে ফিরে মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দেখা করতে পারেন প্রধান কোচ চন্ডিকা আতারের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসানও। ওই আলোচনাতেই বিশ্বকাপের আগে নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছেন এই বাহাতি তারকা অলরাউন্ডার। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাকিবের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর আকাঙ্ক্ষার বিষয়টি তার ডেইলি স্টারকে জানিয়েছিলেন। তিনি বলেছেন বিশ্বকাপ সাকিব অধিনায়ক থাকতে চান না, কারণ হাফ ফিট কোনো খেলোয়াড় নিয়ে এসে বিশ্বকাপে যেতে চায় না। অর্থাৎ তামিম ইকবালে ফুল ফিট না থাকায় বিশ্বকাপ দলে তাকে চান না সাকিব আল হাসান, সেই কারণে তিনি অধিনায়কত্ব থেকেও সরে যেতে চান। শেষ পর্যন্ত দেখা যাক আজকেই বিশ্বকাপ দল ঘোষণা করার কথা বাংলাদেশ, শেষ পর্যন্ত তামিম বিশ্বকাপ থাকে কিনা এবং সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে বিশ্বকাপ খেলে কিনা সেটি এখন দেখবার বিষয়।